আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বলাং থেকে ডং। জাস্ট 10 কিলোমিটার একটা রাইড আছে, তারপর 3 কিলোমিটার একটা ট্রেক। পাহাড়ে উঠে আমরা দেখব ফার্স্ট সানরাইজ অফ ইন্ডিয়া, ডং, চেজিং দ্য রাইজিং সান। তো স্টে টিউন উইথ মিস্টার ম্যান অন হুইলস, সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের ব্লগ, অবশ্যই পুরোটা দেখবেন। আমাদের বাইকগুলো আমরা পার্ক করে এখন এই মেটাল ব্রিজটা হেঁটে হেঁটে ক্রস করছি। এটা হচ্ছে পুরোটাই হ্যাঙ্গিং ব্রিজ, মানে হাঁটছি রীতিমতো ব্রিজটা দুলছে। আর আমাদের যে গাইড আছে তুক মিয়র, তার কথা অনুযায়ী সে বলছিল আপনারা বাইকটা এখান থেকে নিয়ে একদম পাহাড়ের কাছে রেখে দিতে পারবেন। কিন্তু আবার আরেকজন, যেখানে হোটেলে ছিলাম, সেই লোকটি বললেন যে আপনাদের এতটা প্র্যাকটিস নেই, এখানকার লোকাল লোকেরা পারে করতে, তো আপনারা ব্রিজের আগেই গাড়িটাকে পার্ক করে দিয়ে তারপরে আপনারা হেঁটে যাবেন। তো আমরা তাই করছি। আর অন্ধকার পথ, ঝুলন্ত ব্রিজ, সত্যি একটা টাফ বিষয়। আমরা এটা ভেবেও দেখলাম, তারপরে আমরা নিজেরাই হেঁটেই পার করছি এই ব্রিজটা। কিচ্ছু দেখা যাচ্ছে না, আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পেলে ঠিক আছে, দেখিয়ে দিই। আমি ডংয়ের উপরে, এই পাহাড়টার উপরে চেপে গেছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, সরি। লাইট তো হয়নি এখন, সবে 4:45 বাজছে সকাল, আর এখানে সানরাইজের টাইম যেটা হচ্ছে, একটু দাঁড়ান, এখানে সানরাইজের যেটা টাইম বলছে 5:45, 5:30 মধ্যে বেরিয়ে যাবে, আমি এক্স্যাক্ট জানি না। তো আমি এখানে টাইম ল্যাপসটা লাগাবো, তারপর দেখছি। হ্যাঁ, চলো চলো। আমার ডান সাইডটা পুরো খাদ, আমি দেখিনি, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আরে বাপরে, এই দাদাকে এখানে আমরা যখন ছিলাম সেখানে কন্ট্যাক্ট করে দিয়েছিল, ইনি গাইডের কাজ করেন, ইনি আমাদেরকে ওই একদম নিচ থেকে যেখানে ছিলাম ওয়ালংয়ে, ওখান থেকে এনে এই পাহাড়ে উঠিয়েছে। এখানে ওঠা আরও দূর যায়, লাইটের জন্য আমি দেখাতে পারছি না। তো এটা ফার্স্ট স্টেপ, তিনটে স্টেপ আছে ওখান, 3 নম্বর স্টেপ থেকে অনেক হাইট থেকে দেখা যায়, কিন্তু এখান থেকে দেখা যাবে, মোটামুটি দেখতে পারবো আমরা। তো স্টুক মিয়রের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই তো আছো, তো হাই কর দো, হাই কর দো। স্টুক নিচে ও ভাইয়া বেঠা হুয়া হ্যায়, চলো লেতে আতে হামকো। সকালের আকাশ, সূর্যদেব এখনও ওঠেননি, কিন্তু আমাদের আলো দেখিয়ে দিয়েছে। প্রথম ছটা যেটা এটাতে পড়ে, আর যেটা আমি দেখালাম টাইম ল্যাপসে, বলবেন কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। ইদিকা কাম সিরা পাদুতা দুইরা খান্তে ইদিকা।
এখানে আসাটা সত্যি আমাদের কাছে একটা কি বলবো একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স যেটা আমরা করেছি, আর এটা পাগলামি ছাড়া হয় না সিরিয়াসলি। কারণ ভোরবেলায় একটার সময় ঘুম থেকে উঠে, সকাল রাত একটার সময় ঘুম থেকে উঠে, ভোরবেলা দুটোর সময়, মানে রাত দুটোর সময় ওখান থেকে বেরিয়ে হোটেল থেকে এইখানে পৌঁছাই আমরা সাড়ে তিনটে থেকে আমরা ওয়েট করে 5:30 পর্যন্ত অন্ধকার এখানে আগুন পোহালাম। আগুন পোহানোর পর তারপরে সব ক্যামেরাগুলো ফিট করা হলো টাইম ল্যাপসের জন্য, সেটা তো আপনারাই দেখলেন আগেরটাতে। আর টাইম ল্যাপসটা কেমন হয়েছে আপনারা প্লিজ একটু একটু জানাবেন। আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান বন্ধুরা। এদিককার ল্যান্ডস্কেপটা একটু দেখে নিন আপনারা, এদিক থেকে দেখাই। প্রথম সূর্য 6টা এই পাহাড়টাতে পড়ে, সেটা টাইম ল্যাপস আছে, আর সানরাইজের টাইম ল্যাপসটাও আছে, ওটাও দেখে নেবেন আপনারা। এই 3 নম্বর পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এই যে এই কার্ভ, এটা হচ্ছে চায়নার পাহাড়। হ্যাঁ, তো আমাদের এই জায়গাটা এখন ঘোরা হয়ে গেলো, ডং ভ্যালি। অ্যাকচুয়ালি এই জায়গাটা আসার কারণ একটাই, এটাকে বলা হয় চেজিং দ্য রাইজিং সান, দ্য ফার্স্ট সানরাইজ অফ ইন্ডিয়া। তো এই জায়গাটা ঘুরে এখন আমরা নিচে নামছি, নিচে নেমে বাইকটা নিয়ে আবার পরে কাহো অ্যান্ড কিবিতু। আসলে আমি নিচে তাকিয়ে যাচ্ছি কেন কি সাইডে গর্ত আছে। সূর্য এখন আমরা এখন নিচে নামছি, নিচে
নিচে আমাদের বাইকগুলো রাখা আছে, মেটাল ব্রিজটা পার করে আমাদেরকে যেতে হবে। ওই পারে এটা হচ্ছে আমাদের যে লোহিত নদী, যে এটা লোহিত নদী পার করে ওই দিকের গ্রামটাতে আমরা স্টে করে আছি। বলো এই হচ্ছে সেই লোহার ব্রিজ, মেটাল ব্রিজ। ওই পারে হচ্ছে আমাদের এদিকে যেতে হবে আরো শপের ভিতরে। আমরা এখন কিবিতুর দিকে যাচ্ছি, যাই না ওখানে যেটা শুনলাম কিবিতুর ওখানে নাকি পুরো আর্মি সিকিউরড গার্ড আছে। আমাদের ওখানে ছবি টবি কিছু তুলতে দেবে কি না কিছু জানি না, যাই গিয়ে দেখে আসি। ভিউ অফ চায়না, ইন্ডিয়া চায়না ফটো পয়েন্ট। আচ্ছা এটা হচ্ছে ফটো পয়েন্ট, এখান থেকে ছবি নিতে পারবো। আমরা কিবিতু গেছিলাম, তো ওখানে গিয়ে সেরকম ফটো বা ভিডিও ব্লগ আমি ওখান থেকে করতে পারিনি, পুরো আর্মি রেস্ট্রিক্টেড জায়গা ছিল। তো আমরা সেখানটা ঘুরে এখন যাচ্ছি কাহোর দিকে, যেটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ। আমরা এই জাস্ট কাহো ঢুকলাম। কাহো হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া এটাকে বলা হয়। এরপরে যেটা আসছে সেটা একদম চায়নার বর্ডার, আর ডান পাশটাতে পড়বে হচ্ছে মায়ানমারের বর্ডার। কাহোই হচ্ছে লাস্ট ভিলেজ আমাদের ইন্ডিয়া, বা ফার্স্ট ভিলেজও বলা যায় ইস্ট সাইড থেকে।